হ্যালো বন্ধুরা আপনাদের কেপি ডিজিটালকেশন চেনে স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার রয়েছেন আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের এক্সামিনেশন ফর্ম ফিল করতে হবে কত তারিখ থেকে আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল করতে পারবেন কিভাবে ফর্ম ফিল করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব আলোচনা পুরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হননি জয়েন হয়ে যাবেন সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে থাকবেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে আজকে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে কোন সাবজেক্ট কত তারিখে পরীক্ষা হবে কটা সময় থেকে পরীক্ষা হবে কত মিনিট আগে প্রশ্নপত্র পাবেন এবং উত্তরপত্র জমার সময় কী সে বিষয় নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন হয়েছে অবশ্যই দেখে নিতে পারেন সেই ভিডিওটি দেখলে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল নিয়ে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে চলুন তা দেখে নিই ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল তরফ থেকে বাইশ বারো দু হাজার একুশ অর্থাৎ আজকে নোটিশটি পাবলিশ করা হয়েছে আপনারা এখানে রিফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন তো এখানে বলা রয়েছে ফিলিন অফ এক্সামিনেশান ফ্রম অফ ইউজি ফার্স্ট স্টার্ট ফিফথ সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আন্ডার সিবি সি এস অর্থাৎ বন্ধুরা আপনার যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার রয়েছেন আপনাদের পরীক্ষার জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশ করা হয়েছে সে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন কোন সাবজেক্ট কোন তারিখে পরীক্ষা কটা সময় থেকে স্টার্ট হবে উত্তরপত্র জমা এবং প্রশ্ন ডাউনলোডের সময় সেই ভিডিওতে মেনশন করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আপনারা যারা ফার্স্ট সেমিস্টার রয়েছেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তেইশ তারিখ ফেব্রুয়ারি থেকে এবং যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার রয়েছেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে সতেরো তারিখ ফেব্রুয়ারি থেকে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এক্সামিনেশান ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তেরো তারিখ জানুয়ারি থেকে চলবে একুশ তারিখ জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এক্সাম ফর্ম ফিল করতে পারবেন এক্সামিনেশান ফর্ম ফিল করার জন্য ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এন বি এক্সাম ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর সেখানে আপনারা এক্সামিনেশান ফর্ম ফিল করতে পারবেন কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন সে নিয়ে একটি ভিডিও পোস্ট করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর সেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং সেখানে অবশ্যই আপনাদের ফটো আপলোড করতে হবে এক্সামিনেশান ফর্ম ফিল আপ ভিডিওটি পোস্ট করলে আপনারা কিভাবে পেমেন্ট করবেন কীভাবে ফটো আপলোড করবেন এবং ফর্ম ফিল করবেন সে বিষয়টি জানতে পারবেন এনবিউ এক্সাম ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনারা ফর্ম ফিল করতে পারবেন এরপর চলে আসবো কত টাকা ফি পেমেন্ট করতে হবে তো এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে নন ল্যাব বেস কোর্স যাদের অনার্স এবং প্রোগ্রাম রয়েছে অর্থাৎ যাদের ল্যাব নেই তাদের চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অনার্স এবং প্রোগ্রাম উভয়ের ক্ষেত্রে যাদের ল্যাব বেস কোর্স রয়েছে অনার্সের ক্ষেত্রে সাতশো টাকা প্রোগ্রামের ক্ষেত্রে সাতশো টাকা পেমেন্ট করতে হবে যাদের ল্যাব নেই কিন্তু প্র্যাকটিক্যাল আছে অনার্স এবং প্রোগ্রাম উভয়ের ক্ষেত্রে ছশো টাকা পেমেন্ট করতে হবে তো এই নোটিশ থেকে জানা গেল আপনারা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার রয়েছেন আপনাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তেরো তারিখ জানুয়ারি থেকে চলবে একুশ তারিখ জানুয়ারি পর্যন্ত এবং এখানে এক্সামিনেশান ফি ডিটেলস দেওয়া রয়েছে তো পুনরায় আরেকবার বলে দিচ্ছি আপনাদের যাদের ল্যাব নেই অনার্স এবং প্রোগ্রামে রয়েছেন আপনাদের চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং যাদের ল্যাব বেস কোর্স রয়েছে অনার্সের ক্ষেত্রে সাতশো প্রোগ্রামের ক্ষেত্রে সাতশো যাদের ল্যাব নেই কিন্তু প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে ছশো টাকা পেমেন্ট করতে হবে আপনারা যারা দু হাজার একুশ বাইশ ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছেন এবং এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি অবশ্যই করে নিন রেজিস্ট্রেশন ফর্ম ফিল না করলে আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন না এবং অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন ফর্ম ফিল করে নিয়েছেন আপনাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ চালু হওয়ার পূর্বেই অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা এক্সামিনেশান ফর্ম ফিল করতে পারবেন তো এই ছিল এক্সামিনেশান ফর্ম ফিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করে রাখবেন কীভাবে আপনারা এক্সামেশান ফর্ম ফিল আপ করবেন কীভাবে আপনারা পরীক্ষাগুলো দেবেন কীভাবে উত্তরপত্র সাবমিট করবেন সে বিষয় নিয়ে পরপর ভিডিও এই চ্যানেলে পেতে থাকবেন কলেজ লেটে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেখান থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা পেতে থাকবেন এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নেই